অনেকে আমরা মনে করি যে ভূত বলতে কিছুই নেই, তবে আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই। আমাদের ফ্রি ফায়ার গেমে এমন কিছু আইডি খুঁজে পেয়েছি যে আইডি গুলোর মধ্যে ভূতের অবস্থা। আরে তোমাদেরকে আমি শুরু থেকে বলে দেবো একটা জিনিস, আজকের এই ভিডিওটা দেখার পর তুমি 100% বিশ্বাস করতে বাধ্য হবে যে ফ্রি ফায়ার এর মধ্যে ভূতের অবস্থান আছে। এটা গ্যারনা ফ্রি ফায়ার স্বয়ং বলেছে। এরকম রহস্যজনক আইডি দেখে হয়তো তোমরা অনেকেই বই পেয়ে যেতে পারো। আজকে আমি তোমাদেরকে এমন কিছু ভূতের আইডি দেখাবো যে আইডি গুলো দেখলে তোমরা 1 থেকে 2 ঘন্টার জন্য অজ্ঞান হয়ে পড়ে থাকতে পারো। যদি তোমাদের বয়স 13 বছরের নিচে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা কেউ দেখবে না, ভিডিওটা স্কিপ করে চলে যাও। ফ্রি ফায়ার এর রহস্যজনক আইডি নাম্বার 1, আইডি কোডটাই তো একটা রহস্যজনক কোড। আইডিটা কি রকম হবে রহস্যজনক চলো দেখে আসি। কোডটা যখন আমরা বসাচ্ছিলাম তখন ভূত অনুভব হচ্ছিল, দয়া করে কেউ বই পাবেন না। এই আইডিটার পিছনে শুধু একখানা মোট 8টি রহস্য জিনিস লুকিয়ে রয়েছে। প্রথমত যখন আমরা ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর দেখতে পারবা যে একটা জিনিস লক্ষ্য করলে, আইডিটার লেভেল আমরা দেখতে পারতেছি যে 75 লেভেল। 75 লেভেল তো এমনিতেই হয়ে যায় না, তাই না? একটা 75 লেভেলে আইডি করতে গেলে মিনিমাম 10 থেকে 20 হাজার ম্যাচ খেলতে হয়। যদি আমরা এই আইডিটার ওভারভিউতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই আইডিটাতে মাত্র 26টা করে 3টাই সোলো স্কোর ডিউতে মাত্র 26টা করে ম্যাচ খেলা হয়। সোলোতে ডিউতে স্কোরে তার ওইল হচ্ছে 5টা করে। যদি আমরা আইডিটা ক্লাস স্কোরে যাই তাহলে আমরা দেখতে পাই কোন রকম ম্যাচই খেলে নাই। এখন যদি আমরা আবার যদি যাই ওইখানে ব্যাটেল রয়্যাল মানে আমাদের লাইফ টাইমে যাই তখন আমাদের কি হবে? তোমরা মনে করতেছো 26টা করে ম্যাচ দেখাবে, আসলে কি তাই? এই সিনটা খুবই রহস্যজনক, হয়তো বইয়ে অনেকের লুম খাড়িয়ে যেতে পারে। এখন দেখা যাচ্ছে যে লাইফ টাইমে সে কোনো ম্যাচই খেলে নেই, এটা কিভাবে সম্ভব? আগে কিন্তু আমরা দেখেছিলাম 26টা করে ম্যাচ খেলছে, কিন্তু হঠাৎ করে লাইফ টাইম থেকে কিভাবে উদয় হয়ে গেল তার পথ ওই ম্যাচ গুলো? এখন আবার আমরা আইডিটার ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো আসলে কি হয়েছে। বের হয়ে যখন আমরা আবার ঢুকি তখন দেখতে পারতেছি লাইফ টাইমে 26টা করে ম্যাচ আছে। এখন আবার আমরা স্কোরে দেবো লাইফ টাইমে, এখন দেখতে পারতেছি লাইফ টাইমে কোনো ম্যাচই নাই, এটা কিভাবে সম্ভব? বড় প্রশ্ন হচ্ছে যে মাত্র 26টা করে ম্যাচ খেলে সে 75 লেভেল কিভাবে করলো? থেকে বড় ব্যাপার হচ্ছে যদি আমরা আইডি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো তার আইডিতে কোনো রকম বেজি শো করতেছে না, এটা কিভাবে সম্ভব? আমার প্রশ্ন হচ্ছে যে তার লেভেল হচ্ছে 75 লেভেল হয়ে যাওয়ার পরও তার আইডিতে একটাও লাইক নাই, এটা কিভাবে সম্ভব? কিন্তু তার বেজগুলো কেন শো করে না? আর সে 75 লেভেলে কিভাবে গেল মাত্র 26টা করে ম্যাচ খেলে? থেকে বড় ব্যাপার হচ্ছে সে প্রত্যেকটা 26টা ম্যাচের মধ্যে 5টা বুয়া করছে, 33টা কিল করছে। আইডিটা নিয়ে যদি আমরা খোঁজাখুঁজি করি তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশ সার্ভার থেকে যখন আমি আইডিটা লিখে সার্চ করি তখন আমরা এটা দেখতে পাই। তো অনেকে আবার বাংলাদেশ সার্ভার থেকে সার্চ করবে আইডিটা, আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি আসলে কি আসে। আমি যেইভাবে সার্চ করলাম সেইভাবে কিন্তু বাংলাদেশ সার্ভার থেকে আইডিটা আসছে। এখন ভিতর থেকে যদি আমি ইন্সপেক্ট করি তখন কিছুই আসছে না, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হলো? বাংলাদেশ সার্ভার থেকে আইডিটার ভিতরে ঢুকা যাচ্ছে না। এখানে আবার অনেকেই বলবে নেটওয়ার্ক সমস্যার জন্য আইডির ভিতরে ঢুকা যাচ্ছে না, তবে আমি নর্মাল আইডি চেক করে দেখে নিচ্ছি যে আসলে নেটওয়ার্ক প্রবলেম নাকি প্রবলেম নেই। নর্মাল আইডিতে কিন্তু নর্মালি ভাবে ইন্সপেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা ওই আইডিটা লিখে সার্চ করি তখন কিন্তু কোনো কিছু হচ্ছে না। তো এইখানে কিন্তু এ আইডিটা হচ্ছে। তো এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো যে আইডিটা সার্চ করলে কিছু আসে কিনা। এখানে কিন্তু তোমাদের সামনাসামনি কিন্তু আমি আইডিটাকে সার্চ করছি, ইনস্পেক্ট করার সাথে সাথে ভিতরে গিয়ে দেখি কিছুই আসছে না। তোমরাই কমেন্টে জানাও এ আইডিতে ভূত আছে নাকি ভূত নেই। আমার তো মনে হয় এ আইডিতে কোনো না কোনো একটা না একটা ভূত আসি আছে, আইডিটাতে ভূতের অবস্থান আছে। এখন যে আমি তোমাদেরকে যেই রহস্যজনক একটা জিনিসের ব্যাপারে বলতে যাচ্ছি, ভূতের কাণ্ডটা অন্য কারোর সাথে নেই, স্বয়ং আমার সাথে ঘটেছে। সেটা কি চলো দেখে আসি। আর হ্যাঁ, যারা যারা এখনো লাইক করো নাই কি করছো, দয়া করে এখনই একটা লাইক করে দাও। এমন হতে পারে যে তোমার উপর এখন ভূত, এমন হতে পারে তোমাদের শরীরে এখন ভূত বোর করতে পারে, তার আগে প্রত্যেকে একটা করে লাইক করে দাও। ভূতের আইডি নাম্বার 2, আজ থেকে প্রায় 2 দিন আগে ফ্রি ফায়ারে আসে একটা নতুন ইভেন্ট। আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে যেটা দেখলে তোমরা প্রত্যেকে অবাক হয়ে যাবা। উপরে এখানে ডায়মন্ড দেখাচ্ছে 219টা, কিন্তু যদি আমরা নিচে যদি যাই দেখতে পারবা স্পিন করলাম 200টা ডায়মন্ড আছে এখন, কিন্তু ভিতরে গিয়ে দেখি 526টা ডায়মন্ড এখনো আছে। এইখানে আমি তোমাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি আসলে কি হয়েছে। তো এইখানে আমি চলে যাবো আবারও ইভেন্টে। তো এইখানে কিন্তু দেখতে পারতাম আমার কাছে 200 ডায়মন্ড আছে, ওকে। তো এইখানে আমি 199 ডায়মন্ড খরচ করে ফেললাম ফুল ডায়মন্ড, কিন্তু এইখানে আমাদের
যখন আমরা লবিতে আসি এইখানে লবিতে দেখতে পাই 526 ডায়মন্ড কিন্তু ইভেন্টের ভিতরে গেলে দেখতে পাই মাত্র 1 ডায়মন্ড কমেন্ট করে জানাও এটা ভূতের কাণ্ড না হলে আর কি হতে পারে এইখানে 526 ডায়মন্ড কিন্তু ইভেন্টের ভিতরে আছে 1 ডায়মন্ড তবে এখন আমরা ট্রাই করব কোনো কিছু নেওয়ার তো এইখানে আমরা চলে যাব লাক রয়েলে 526 ডায়মন্ড আছে আমার কাছে এখান থেকে আমরা এখন স্পিন করব ওকে ইসকারা স্পিন করে দেখব যে আসলে কি হয় তো এইখানে স্পিন করে সাথে সাথে দেখাচ্ছে এনাফ মানি এখানে আমরা এই বান্ডেলটা স্পিন করব এখানে স্পিন হচ্ছে না 526 ডায়মন্ড থাকা সত্ত্বেও কোনো জায়গায় স্পিন হচ্ছে না আমাকে আবার টপ আপ করতে দেখাচ্ছে এটা কিভাবে সম্ভব হতে পারে এআইডির মধ্যে কি কোনো ভূত অবস্থান করছে নাকি কমেন্ট সেকশনে তোমরা প্রত্যেকে জানাও ফ্রি ফায়ার রহস্যজনক আইডি নাম্বার 3 এইটা হচ্ছে এআইডিটার কোড শুরুতে বলেছি আইডিটা হচ্ছে বাংলাদেশ সার্ভারের একটা আইডি যখন আইডিটাকে আমি সার্চ করি তখন স্পেশালি ভাবে তো কিছুই দেখা যাচ্ছিল না রহস্য কি আইডিটার নাম হচ্ছে এস ওয়াই এল নাদিয়া সো এইখানে হতে পারে এই আইডিটা কোনো একটা মেয়ের আইডিটার লেভেল হচ্ছে 75 লেভেল আর সাথে দেখতে পারতেছি 20,000 লাইক তবে এইগুলো তো হচ্ছে নর্মাল ব্যাপার যদি আইডিটা আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে লাস্ট দুইটা ইলাইট পাস বাদে বাকি সবগুলো ইলাইট পাসই দেখতে পারতেছি অনেকগুলো বেস কালেক্ট করে রাখছে সো আমরা এখানে দেখতে পারতেছি লাস্ট দুইটা ইলাইট পাসে 447 এবং 397 বা 98টা বেস ক্লিম করেছে যদি তোমরা এরপর লক্ষ্য করো 13,000 15,000 2,222টা তারপর 3,366টা 2,800 এরকম নর্মালি কালেক্ট করছে এটা স্বাভাবিক ব্যাপার সেহেতু ডায়মন্ড দিয়ে বেজ বাই করছে এই জায়গাটাতে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই লাস্ট চারটা ইলেট পাসে সে 1,000 বেজ নিল 1,600 বেজ নিল 1,271টা বেজ নিল 1,148টা বেজ ক্লেম করলো এইখানে আমার প্রশ্ন হচ্ছে যে সে বাকি অন্য যে ইলেট পাসগুলো নিল কিন্তু সে এতগুলো বেজ কমপ্লিট করার পরও মানে ক্লেম করার পরও কেন সে বেজগুলো নিতে পারলো না মানে একটা ইলেট পাস নিতে পারলো না ইলেট পাস না নিয়ে এতগুলো বেস কিভাবে কমপ্লিট করতে পারে এইখানে 1,000, 1,600, 1,271টা 1,148টা সে কোনো রকম ইলেট পাস না নিয়ে এতগুলো বেস কিভাবে ক্লেম করতে পারে এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় তোমার কি মনে হয় এআইডির মধ্যে কি কোনো রকম ভূতের অবস্থান আছে অবশ্যই কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাও আমাদেরকে টোটাল আমি তিনটা আইডি দেখেছি প্রথমত 75 লেভেলের আইডিটা তারপর আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তারপর এআইডিটা তিনটা আইডির মধ্যে সবচেয়ে রহস্যজনক আইডি কোনটা তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো আরে তোমাদের কাছে যদি এরকম রহস্যজনক আইডি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও পরবর্তীতে আইডিগুলো আমি দেখবো যে আসলে আইডিগুলোর মধ্যে কি হয়েছে বা কিসের অবস্থান আছে সো এই ছিল আমাদের কাছে আজকের এভরি ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ওকে তো টাটা বাই বাই